নিবেদিতা দেখন্তু পশ্চিম ওড়িশার ঝাড়খণ্ডি ব্যবসায়ীঙ্ক রাজ চালিছি এবং দীপক সাহুর লিঙ্ক খড়িয়াল নির্বাচন মণ্ডলীরে মধ্যে থিবা এবে চর্চা জোর ধরিছি। সাহু ব্রদর্সক যে লাইসেন্সরে এবে নুয়াপড়া জেলার খড়িয়াল নির্বাচন মণ্ডলীরে গদা গদা দেশী বিদেশী মদ ভাটি অছি। এঠারে দাদন প্রবণ অঞ্চল অটে খড়িয়াল নির্বাচন মণ্ডলী, গরিবী নির্বাচন মণ্ডলী অটে, কিন্তু এঠারে যে ভলিয়া লুটপাট চালিছি, লাইসেন্স নাঁরে গরিবী লোকঙ্কু লুটুছন্তি এবং আজ আহুরি বি চর্চা হেউছি যে খড়িয়াল নির্বাচন মণ্ডলীরে মধ্যে কিছু কিছু বড় বড় নেতা মানঙ্কর নির্বাচন সময়ে এই টঙ্কা লাগুথিবার মধ্যে এবে গলি কন্দিরে জোর সে চর্চা লাগিছি। আমরা খড়িয়াল শহরে অছু, জন অঞ্চলবাসী অছন্তি, সিধা সালক প্রতিক্রিয়া নেবা। আজ্ঞা, ঘটনাকু কোন কেমতি দেখুছন্তি, খড়িয়ারে কেমতি কোন কইবে কন্দু? দেখুন, মদ বেলে খড়িয়ার অঞ্চলরে তো আইনগত মদ ভাটি কেনটা বেআইন কেনটা জনানে পড়ে। প্রতি গাঁরে মদ ছতি ফুটলা ভাগির মদ ভাটি উৎপন্ন করে দিচ্ছন, আর ইয়ার কলা সাম্রাজ্য পুরা নয়াপড়া জেলার দারিদ্রতার মুখ্য কারণই মদ। ইয়ে কোটি কোটি টঙ্কা নয়াপড়া জেলার যেটা রক্ত বীর্যকে শোষলা ভাগি ইয়ে ভাটি কোঠি মানুষ লোক লগাইকি অঞ্চলর সবু প্রকার বিনাশর কারণ করিছন। মোর ব্যক্তিগত মত, সরকার মদ কু প্রায়োজিত করিছন, তার অর্থ ইয়ে বেআইন কু যদি নিয়ন্ত্রণ নে করি পারবার তো এই বেআইন কে বি নিয়ন্ত্রণ করুছন সেমানে। তাঙ্কর নেতা সম্পৃক্ত ছন, তাঙ্কর পুরা শাসকীয় লোকর বিনা হ্যান্ডল রে বিনা নিয়ন্ত্রণ রে এডে বড় বিস্তীর্ণ কলা বজার আমার অঞ্চল কু লুটবার পাই যেন ষড়যন্ত্র চলেইছিলে তার সাকার স্বরূপ দিশবা কেন্দাগিরি, এটা হি সবকর্ণু বড় গম্ভীর প্রশ্ন বাঁচিয়ে আউ সবকর্ণু বড় দুঃখদ কথা। ইয়ে মামলারে অঞ্চলর বিনাশর বিধ্বংসকারী কাম চালিছে, কলা বজারি চালিছে, মদ উপরে ব্যাপক প্রচলন চলেইছেন গোটে আড়ু, লোক হাজার হাজার মরি যাচ্ছেন অস্বাস্থ্যকর পরিবেশ দারিদ্রতার লাগি। অপর পক্ষনে যে নিরপেক্ষতার সাংবাদিকর কথা চালুছে, আজ সকালে মুই দেখুছিলি গোটে খবর কাগজ বালা তার সপক্ষে লেখুছে, এনে আমার মন্ত্রী নাইন রে নেতা কুহা যাচ্ছে, আউ শাসক দল তো সম্পূর্ণ ভাবে এথিরে দায়ী, কারণ সেমানকু মদ বন্ধ কর, ওড়িশাকু মদ নিষিদ্ধ কর, বারম্বার বহু সস্তা আন্দোলন করবার সত্ত্বে সেমানে যেহেতু মদকু চলে রকিছন, 3000-4000 কোটি টঙ্কা সরকার পাউথুয়া, আজি যেন হাজার হাজার কোটি টঙ্কা বাহারলা মদরু কলা বজাররে, কলা পয়সা যেন বাহারলা, ই পয়সা কাহিরটা এ ইয়ে প্রশ্ন সরকারি দলকু বা সরকারকু জনসাধারণকু দেবার পড়বা এটার উত্তর, আর যেতেবেলে তো ইয়ার উত্তর নেই দেবে অঞ্চলকু বিধ্বংস করবার ধ্বংস করবার ইয়ে মদ কারবার আউ বিনাশ করে দেবা অঞ্চলকে, আর লোক সোচবাকে বাধ্য হয়ে যাবে। আজ এটা নির্বাচন মদ আউ মুদ্রা দ্বারা নির্ভর হয়ে যাইছে, কারণ সরকার নেই জানন, কারণ প্রশাসন নেই জানে, নির্ণায়ক চূড়ান্ত কিছু নিষ্পত্তি নেবাকে পড়বা যদি গণতন্ত্রকে বঞ্চাবার লাগে। এই সবু গণতন্ত্রর পুরা বিরোধী জিনিসে, আর ইয়ার সর্বনাশ নিহাতি দরকার। যেন মানে সম্পৃক্ত ছন সেমানকর উপরে বিশেষ কার্যানুষ্ঠান হবার কথা। আজ নয়াপড়া জেলারে মদ নেই ন, এই অঞ্চলরে কে যে তদন্ত নে হবার তার বিস্তার আছে কি নাই ন, আজ 3 দিন ঘটনা ঘটি গলা না, কে যে এই অঞ্চলকে তলাশ নে করা যাবার, যে ভাটি কেতেটা কোথি কেতেটা আছে, কেন পয়সা রকাইছে বলিকিনি, এটা জানি জানিকিনি বি কিছু অংশরে ছাড়ি দিয়া হচ্ছে, দেশে কিছু অংশরে ভর্তি যোগ বলিকিনি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।